বিস্ফোরণ, ভয় আর পোড়া লাশের গন্ধ। অভিশপ্ত বিদেশি অনুভূতি নিয়ে ঘরে ফিরল সুমন। উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের মনিরামপুর থেকে ম্যাথামেটিক্সে ডক্টরেট করতে ইসরায়েল যাওয়া, ফেরার অনুভূতিটা মোটেই কাঙ্ক্ষিত ছিল না। মেল করে ওখানে জিজ্ঞাসা করেছে যে আপনারা যদি চান তাহলে আমাদের এই এই ফ্লাইটে আসতে পারেন। কার সহযোগিতা এখানে ফিরলে? আমি ইন্ডিয়ান এমবাসি থেকে যে ফ্লাইট অ্যারেঞ্জ করেছিল। মুহুর্মুহু আগুনের গোলা আর ধ্বংসের শব্দ। টিভির পর্দায় ইসরায়েলের ভয়ঙ্কর ছবি দেখে চোখের পাতা এক হয়নি। চোখ ছলছল, মায়ের শরীরে প্রাণ ফিরল ছেলে ঘরে পা দিতেই। প্রতিনিয়ত যেইভাবে ইসরায়েলের যুদ্ধে মানুষের মৃত্যু হচ্ছে, তার বাড়ির লোক দেখে একটা উৎকণ্ঠার মধ্যে ছিল। যদিও অবশেষে আজ তিনি বাড়ি ফিরলেন, যথেষ্ট আনন্দিত মা বাবা। ছেলে যে দেখে এসেছে নিঃশংস, মানে সেই ওটা দেখে মানে ছেলের মন খুব খারাপ, যার জন্য আমাদের সেই দিক থেকে আমাদের মন খুব খারাপ হয়ে গেছে। এমনি আমি তো খুশি হবই, কেননা ছেলে ফিরেছে ওই রকম একটা পরিস্থিতি থেকে। ভারত সরকারের উদ্ধার কার্যে ঘরে ফিরল সুমন। ছেলেকে ফিরে পেয়ে স্বস্তি ফিরল সাধুখা পরিবারে। মৃতদেহের শাড়ি ডিঙিয়ে বাড়ি ফেরাটা মোটেই সহজ ছিল না। ব্যারাকপুর থেকে সুফল মজুমদারের সঙ্গে শান্তনু আচার্য, ক্যালকাটা নিউজ।